নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। ছেলে বৌমার অত্যাচারে আত্মহত্যার প্রচেষ্টা বৃদ্ধার। একদিকে সরকারি ভর্তুকি সহ পেঁয়াজ বিক্রি, অন্যদিকে বাজারে বাজারে হানা জেলা শাসকের। আসছি বিস্তারিত খবরে। ছেলে বৌমার অত্যাচারে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধার। পান্ডুয়ার রেলগেট পড়তে ট্রেনের দিকে এগিয়ে আসতে দেখে এক টোটো চালক বৃদ্ধাকে উদ্ধার করে পান্ডুয়া থানায় নিয়ে যায়। ট্রেন আসবে বলে পান্ডুয়ায় রেলগেট পড়েছিল, তাই দাঁড়িয়ে পড়তে হয়েছিল টোটো চালক শেখ ইসরাইলকে। হঠাৎ রেল লাইনে ট্রেন আসছে দেখেই লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক মহিলা লাইন ধরে ট্রেনের দিকে এগিয়ে যেতে থাকে। চকিতে টোটো চালক দৌড়ে গিয়ে ওই মহিলাকে লাইন থেকে টেনে নামিয়ে নিয়ে আসে এবং তারপর জানতে পারে তিনি আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন, কারণ ছেলে বউয়ের হাতে মার খেয়ে আর এই জীবন রাখতে চান না মেনকা দেবী। স্বামী অনেকদিন আগেই মারা গেছে। বড় ছেলে প্রশান্ত মল্লিক ও তার স্ত্রী সাধনা মল্লিক নির্বিচারে অত্যাচার চালিয়ে যাচ্ছে তার ওপর। খেতে তো দেয়ই না, কিছু বলতে গেলেই জোটে মার। তাই এই জীবন আর রাখবেন না ভেবেই তিনি আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন পান্ডুয়া থানার অন্তর্গত গজিনা দাসপুরের মেনকা মল্লিক। ওই যে 3 দিন খেতে দেয়নি, আমাকে সুখ রেখে দিয়েছে, ঘরে চাবি দিয়ে দিয়েছে। কে? বউ। বউ চাবি দিয়েছে। আচ্ছা, আমার ছেলে হয়তো বলেছে নিশ্চয়ই। আচ্ছা, বুঝিনি কি হয়েছিল, তো বলুন না। ঘটনাটা তো বলছি, মাছ রান্না করেছো সেই শনিবার দুপুরবেলা। আমি বলছি খাইনি আমি, আর ও বলছে তুই খেয়েছিস। আমি যাই, আমি খাইনি, আমি বলছি তুই খেয়েছিস। আমি যাই বলি তুই খেয়েছিস। আর এইবার ঘর থেকে বেরিয়েছে বাসন থালা ভাঙ চোর, তারপরে ভেঙে ফেলেছে ঘর মর, একবারে কপাট দিয়ে ভেঙে ফেলবার জোগাড় করছে, যেন খেপে যাওয়ার মতো। আজকে সকালে ভাত চাপাবো দুটো, আমি যে হাঁড়িটা ভেঙে দিয়েছে কেন, এরকম হাঁড়িটা কেউ ভাঙে বললে প্রয়োজন হলে আমি সব ভাঙচুর করে দিয়ে কেটে পড়ব। আপনাকেও মারধর করে? হ্যাঁ, আমাকেও মেরে। সব শুনে টোটো চালক ইসরাইল ওই মহিলাকে পান্ডুয়া থানায় দিয়ে যান। পান্ডুয়া থানার পুলিশ তার ছেলে প্রশান্তকে ডেকে পাঠিয়েছে থানায়। পান্ডা কিসের জন্য এসেছে? উনি প্রথম প্রশ্ন, উনি পান্ডা কিসের জন্য এসেছে? টান টান করে খেয়ে দিয়ে মনে হলো আমাকে বিয়ে পান্ডা স্টেশনে গিয়ে করতে। 4 দিন ধরে নাকি খেতে দেয়নি আমাকে, মিথ্যা কথা। 3 দিন ধরে ঘরে চাবি দিয়ে রেখেছে, কালকে হাঁড়ি বসানো ফেলে দিয়েছে, চাবি দিয়ে রেখেছে, বউ চাবি। ওই তো বলছে চাবি দিয়ে খেতে দিন, এতদিন খেতে দিন। আপনি তো ওনার কথাটা শুনছেন, এবার আমার বইয়ের কথাটা শুনলে মাথা খারাপ। ওনার নামে কেস আছে? আপনি ওনার নামে কত কেস আছে? এতদিন আমার ছেলে খেয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। স্ত্রী ও মেয়ের ওপর বহুদিন ধরে অত্যাচার করে চলেছে ভদ্রেশ্বর নিমতলার কাঠমিস্ত্রি বসন্তলাল শর্মা। শেষ পর্যন্ত বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকিতে ভয় পেয়ে ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানায় তারা। বাবার অত্যাচারে মেয়ে থানায়। ভদ্রেশ্বর নিমতলা এলাকার কাঠমিস্ত্রি বসন্তলাল শর্মা অনেকদিন থেকে স্ত্রী ও মেয়ের ওপর অত্যাচার করে আসছে। মেয়ে খুশি ভদ্রেশ্বর তেলিনীপাড়া বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করে চতুর্থ শ্রেণীতে। আজ সকালে মেয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সেই সময় বাবা তাকে মারতে আসে ও চিৎকার করতে থাকে, বলে পড়াশোনা করতে হবে না। স্ত্রী মালাকে বলে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও। বাড়ির কর্তার হুমকিতে ভয় পেয়ে যায় মা ও মেয়ে, তারা চলে আসে ভদ্রেশ্বর থানায়। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। ১১ বছর করছে, আমি বাধ্য। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো পরের খবরে। গত 2 মাসের সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টি। সাফাই কর্মীদের বেতনের দাবিতে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ শ্রীরামপুর পৌরসভার সামনে। প্রসঙ্গত, গত 2 মাস বেতন না পেয়ে সাফাই কর্মীরা বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানায়। এই অভিযোগ পেয়ে বিজেপির এমটিইউসির প্রদেশ সচিব বিজয় পাণ্ডে ও জেলা নেতা রাকেশ চৌধুরীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা শ্রীরামপুর পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
চলতে থাকে স্লোগান। বিজেপি নেতারা জানান, 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। আমরা যে মিউনিসিপ্যালিটিতে খবর পেলাম, বিগত 2 মাস থেকে যারা এখানে ক্যাজুয়াল কন্ট্রাক্টরের কাজ করে তাদেরকে টাকা দেওয়া যাচ্ছে না, স্যালারি দেওয়া যাচ্ছে না, সেই প্রতিবাদে ও ছেলেগুলো আমাদের কাছে এসেছিলো। ভারতীয় জনতা পার্টি BJMTC ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এসে আমাদেরকে খবর দিল যে আমাদের 2 মাস হয়ে গেছে, আমরা এখানে বেতন পাচ্ছি না, টাকা পাচ্ছি না। সেই জন্যে আজকে আমরা মিউনিসিপ্যালিটিতে দেখাতে আসলাম কি আজকে আপনারা যদি সিদ্ধান্ত নিয়ে ওদেরকে টাকা যদি না দেন, তো আমরা আগামী 24 ঘন্টার পরে একটা বৃহত্তর আন্দোলনে এখানে কর্মসূচি নেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। ডেঙ্গু পৌরসভায় কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবিতে ভদ্রেশ্বর পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। দূষণযুক্ত এলাকায় ডেঙ্গুর আশঙ্কা, তাই আতঙ্ক এলাকার বাসিন্দাদের মধ্যে। ভদ্রেশ্বর সুকান্ত কলেজ ও রবীন্দ্র স্মৃতি বিদ্যালয়ের সামনে ও পাশে নোংরা আবর্জনার ফলে এলাকায় একদিকে মশার উপদ্রব, অন্যদিকে এলাকায় দূষণ। এর আগে চাপদানির 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার পাল এই এলাকা পরিষ্কার করার উদ্যোগ নিলেও আবারও জেইকে সেই। যাদের দিয়ে পরিষ্কার করানো হয়েছিল তাদের কিছু পয়সা দেওয়ার দাবি করা হয়েছিল স্কুলের প্রধান শিক্ষককে, কিন্তু কাউন্সিলরের অনুরোধ রাখেনি প্রধান শিক্ষক। স্কুল থেকেই নোংরা ফেলা হচ্ছে বলেই জানানো হয়, তবে প্রধান শিক্ষকের এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। ডেঙ্গির থাবায় ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে চাপদানির পৌর প্রধান সুরেশ মিশ্রকে তারা জানাবেন বলেই জানান। পরিষ্কার করা দরকার, যে ভারে ডেঙ্গু হচ্ছে চতুর্দিকে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো ডেঙ্গু হবেই। এখন আমার এখানটা হয়নি কিছু, হয়তো আগামী দিন হতেই পারে। আপনার কাউন্সিলরকে বললেন? হ্যাঁ, আমার কাউন্সিলরকে তো সামনে রয়েছে, কাউন্সিলরকে বলছি তো আমি যে এটার কিছু ব্যবস্থা করুন। এখন তো আতঙ্কে রয়েছি মোটামুটি বলা যেতে পারে। প্রতিদিন আমি এদের যে সাফাই কর্মী আছে আমি বলি, ও বলে এত তোলা যাবে না, বলে চলে যায়। তা কাহাতক বলা যায়, একটা লোকের তো প্রেস্টিজেরও ব্যাপার আছে। আর তাছাড়া এখানে যে দিনকে দিন যে পরিবেশ হচ্ছে, এখানে চিন্তা করতে পারে, স্কুল ক্যাম্পাসের ভেতরে এখানে গুটকা সিগারেট সব বিক্রি হচ্ছে, ছাত্রছাত্রী সবাই খাচ্ছে। চড়াসুরের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তোপ দাগলেন ওই এলাকার কাউন্সিলর। কাউন্সিলর হিসাবে আমি এই স্কুলের হেডমাস্টার যিনি, তাকে আমি অনেকবার বলেছি, এর আগে 2 বার পরিষ্কারও করে দিয়েছি। উনি সামান্য পয়সা দিয়েছিল ওই যারা লেবাররা পরিষ্কার করেছিল, কিন্তু আমি বললাম যে স্যার এটা তো এরা এত খাটলো, এদের এই দিচ্ছেন, আমি কোত্থেকে দেবো। মানে ওনার কথাবার্তা একদম একটু মস্তানি টাইপের কথাবার্তা, মানে ওনার সঙ্গে কথাবার্তা বলতে গেলে উনি ঠিক মতো গুরুত্ব দেয় না, আর আশেপাশের লোককেও সেরকমই করে না। আর কি বলো, ময়লার ব্যাপারে বলতে বলতে ফেড আপ হয়ে যায়, ইচ্ছা করে তোলে না। ওরা বলে কাউন্সিলর এখান থেকে তুলতে না করেছে, এগুলো সর মানে পুরো মিথ্যা কথা। তারপরে এই যে পাশের মুদিখানার দোকান থেকে গুটকা ফুটকা নাতে নানাদিক জিনিস বিক্রি করে এরা, এদের এদের অনেকবার না করা হচ্ছে যে স্কুলের সামনে এগুলো করবেন না, তবু করে। এখান থেকে ছাত্ররা বেরিয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা গুটকা তারপরে খৈনি সিগারেট বিড়ি যা ইচ্ছা তাই করছে। মানে এই হেডমাস্টার কোনো স্টেপই নেয় না। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। শুরু হলো পান্ডুয়া ব্লকে সহায়ক মূল্যে চাষীদের কাছ থেকে ধান কেনা। প্রথম দিনে সরকারের তরফ থেকে 500 বস্তা ধান কেনা হয়। লাভের মুখ দেখে খুশি চাষীরা। আজ থেকে শুরু হলো পান্ডুয়া ব্লকে সহায়ক মূল্যে ধান কেনা। প্রসঙ্গত, প্রতিবারই চাষীরা একটু লাভের আশায় সরকারি উদ্যোগে এই সহায়ক মূল্যে ধান বিক্রির অপেক্ষায় থাকে। আজ সেই মতো পান্ডুয়া ব্লকেও শুরু হলো এই কাজ। এক একজন চাষির কাছ থেকে সর্বোচ্চ 7.5 বিঘা জমির জন্য 75 বস্তা ধান নেওয়া হয়। আজ এই প্রথম দিনে প্রায় 550 বস্তা চাল কেনা হলো সরকারের তরফ থেকে চাষীদের কাছ থেকে। এই প্রসঙ্গে এক সরকারি আধিকারিক জানান, সরকারি নিয়ম মেনে আমরা আজ থেকে পান্ডুয়া ব্লকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করলাম। সরকারি নীতি অনুযায়ী পর্চা দেখে রেজিস্ট্রেশন করি আমরা ধান নিচ্ছি, যার যেমন জমি আছে তার কাছ থেকে সেই রকম ধান নেওয়া হবে, সর্বোচ্চ 75 বস্তা 7.5 বিঘা জমির জন্য। এবং তারপরে যার নামে যেরকম কাগজ আছে পর্চা, সেই অনুযায়ী আমরা ধান নিচ্ছি। আজকে 30-40 বস্তা যেমন আছেন চাষিদের কাছে ধান, সেটা নেওয়া হচ্ছে। আজকে 13-14 জনের নাম বলা আছে এবং 500-550 বস্তার মতো অ্যালটমেন্ট আছে। আজকেই প্রথম শুরু হলো পান্ডুয়া ব্লকে। কি দাম নেওয়া হবে? 835 টাকা প্রতি কুইন্টাল। অন্যদিকে পান্ডুয়া ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ বিরাজ চৌধুরী জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আজ চাষি ভাইরা একটু লাভের মুখ দেখছে।
আজকে আমাদের পাণ্ডব ব্লকে ধান কেনা আজকে শুরু হলো। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি বছরের মতো এবছরও আমাদের পাণ্ডব ব্লকে আজ থেকে তিনজন রাইস মিলার এসছেন ধান কিনতে। আমাদের এখানে ধান কেনা শুরু হলো। আজকে এই 550-600 বস্তা ধান আমরা এখান থেকে ক্রয় করবেন মিলাররা। তাই চাষিরা এবারে উপকৃত হবে, কেননা 1815+20 টাকা ট্রান্সপোর্ট চার্জেস, টোটাল 1835 টাকা করে তারা পাবে চেকের মাধ্যমে। হ্যাঁ, আজকে দিনের দিনই হ্যান্ড টু হ্যান্ড চেক পেয়ে যাবেন তারা। এই সহায়ক মূল্যে ধান বিক্রি প্রসঙ্গে এক চাষি জানান, আমরা ফোরেদের ধান বিক্রি করে যা পেতাম তার থেকে 200 টাকা করে বেশি পাচ্ছি সরকারের কাছে ধান বিক্রি করে। তবে তাদের অভিযোগ, সরকার না বললেও মিল মালিকরা ধান একটু আগ্রা থাকলেই বেশি ধান নিচ্ছে। তাদের অনুরোধ, সরকার যেন এই বিষয়টা একটু দেখে। খুবই ভালো জিনিস এটা, সুবিধা হচ্ছে চাষির অভাবী দরে যে বিক্রি করছিলাম সেটা বন্ধ হয়ে যায়, চাষিরা একটু ভালো প্রফিট পাচ্ছে, চাষিদের কোমরে একটু শক্তি যোগাচ্ছে, যে আবার নতুন চাষের উদ্যোগ পাচ্ছে চাষিরা। 200 টাকা করে প্রায় 60 কিলো ধান বিক্রি করে আমরা 200 টাকা করে এক্সট্রা পাচ্ছি। না, ফোরেদের কাছে এটা হতো না, ফোরেরা হয়তো কম বেশি বলতো, বা যেটা ফোরে একটা হাত থেকে আর একটা হারে পাল্টাই হয়ে আরও 10 টাকা হয়তো দাম কমে যাচ্ছে, সেটা এই জায়গায় হবে না। ওই ফোরেরা এখন 62 কেজিতে 850 টাকা দাম দিচ্ছে, এখানে তো আপনার 63 কেজি 600তে প্রায় দাম পাচ্ছি আমরা 1100 টাকা। এবার আনতে খরচা আছে, এগুলো বাদ দিয়ে মানে কিছু খরচা বাদ দিয়ে প্রায় 1050 টাকা এখানে পাচ্ছি, 850 টাকা, আর ওখানে পাচ্ছি 850 টাকা ফোরেদের কাছে, আর এখানে 1050 টাকা, 200 টাকা প্রায় বেশি পাবো এখানে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা ছোট্ট বিরতির, বিরতির পর থাকছে একদিকে সরকারি ভর্তুকি সহ পেঁয়াজ বিক্রি, অন্যদিকে বাজারে বাজারে হানা জেলা শাসকের। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দেওয়ানগান অ্যাপার্টমেন্ট, বারোদুয়ারি অশ্বত্থতলা, হুগলি, হুগলি ঘাট স্টেশনের নিকট। এই প্রথমবার হুগলি চুচুড়ায় 10 লাখে 2BHK ফ্ল্যাট। এই প্রথমবার মাসিক মেইনটেনেন্স চার্জ ছাড়া ফ্ল্যাটে থাকার সুবিধা। প্রথমবার একই ফ্ল্যাট বিল্ডিং এ 2টি লিফটের সুবিধা। এই প্রথমবার কোনো হিডেন কস্ট ছাড়া ফ্ল্যাট কেনার সুবিধা। সমবায় ব্যাংক লোন এবং PMAY এর সুবিধা গ্রহণ করুন। যোগাযোগ 9433542346 এবং 9831471857।
চিচুড়া আখুন বাজারে ভারতী অপটিক, একটি অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত চশমা ও কন্টাক্ট লেন্সের বিপণী। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে, ফোন নাম্বার 0332680 2399 2680 7208 এবং 2680 6046। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। জেলার মধ্যে সর্বপ্রথম সিঙ্গুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে 59 টাকা কেজি দরে ভর্তুকি সহ পেঁয়াজ বিক্রি শুরু হলো। এদিন বাজারে বাজারে হানা দিলেন হুগলির জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। সিঙ্গুর BDO অফিস থেকে পেঁয়াজ কেনার প্রচুর মানুষের লাইন পড়ল। সোমবার রাতেই ঘোষণা করা হয়, মঙ্গলবার সিঙ্গুর BDO থেকে সুলভ মূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে পেঁয়াজ। পেঁয়াজ বিক্রির খবর পেয়ে সকাল থেকেই বহু মানুষ সিঙ্গুর BDO অফিসে ভিড় জমান, কিন্তু সোমবার রাতে পেঁয়াজের গাড়ি না আসায় অনেকেই হতাশ হয়ে যান। পরে দুপুরের দিকে পেঁয়াজের গাড়ি ঢুকলে মানুষের মধ্যে পেঁয়াজ কেনার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। তবে সকলেই যাতে পেঁয়াজ পান তার জন্য কামারকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের স্পন্দন স্বনির্ভর মহিলা সংঘের মাধ্যমে প্রত্যেককে 59 টাকা কেজি দরে 1 কেজি করে পেঁয়াজ দেওয়া হয়। তবে পেঁয়াজ কেনার জন্য প্রত্যেক গ্রাহককে তাদের ভোটার কার্ড বা আধার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স জমা দিয়ে সই করে পেঁয়াজ নিতে হবে। আপনার যে কোনো আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড অথবা রেশন কার্ড, এটা জেরক্স দিতে হবে।
এক ব্যক্তি সপ্তাহে 1 কেজি করে পেঁয়াজ পাবেন। আগামী 27 ডিসেম্বর পর্যন্ত ব্লক অফিস থেকে এই পেঁয়াজ বিক্রি করা হবে বলেই জানানো হয়। সুফল বাংলা থেকে ওখান থেকে কিনে আমরা সেগুলো ডিস্ট্রিক্টের মাধ্যমে বা ব্লকের সহযোগিতায় এগুলো আমাদের হচ্ছে। তো আমাদের ওখান থেকে এসে কিষাণ মান্ডি থেকে কিনে আমরা 59 টাকায় কাস্টমারদের দিচ্ছি। মানে এটা কতদিন চলবে বা কি দেখা যাচ্ছে? তারিখ হচ্ছে 9 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ডিসেম্বরের। এটা প্রাথমিকভাবে বলা হয়েছে, মানে এটা পরিবার পিছু কজনকে দিচ্ছেন বা আধার কার্ড দেখাতে? হ্যাঁ, পরিবার পিছু একজনকে একটা সপ্তাহের মধ্যে। আমরা আইডি প্রুফটা নিচ্ছি, কারণ আমরা কিভাবে তাদেরকে চিনবো জানবো, তার জন্য প্রমাণপত্র হিসেবে আমরা আধার কার্ডটা নিচ্ছি। অন্যদিকে পেঁয়াজের দর নিয়ন্ত্রণে আনতে আজ বিভিন্ন বাজারে বাজারে হানা দিলেন হুগলির জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। আজ সন্ধ্যায় তিনি চুঁচুড়ার রবীন্দ্রনগর বাজারে এসে উপস্থিত হন। সেখান থেকে বিক্রেতাদের কাছে 70-80 টাকা দরে পেঁয়াজ বিক্রির কথা শোনেন। যদিও এদিন কোনো ক্রেতাই জেলা শাসককে 100 টাকার কমে পেঁয়াজ কেনার কথা জানাননি। আমরা আজকে বেসিক্যালি ভিজিট করেছি এখানে, অনিয়ন বিভিন্ন জায়গা থেকে কি দামে বিক্রি করছে সেটা রিটেল মার্কেটে আর হোলসেল মার্কেটে আমরা এটা দেখতে এসেছি পুরো আমরা সারপ্রাইজ ভিজিট হিসাবে। আর আমরা আমাদের ব্লকসকেও মিউনিসিপ্যালিটিসকে সাব ডিভিশনসকেও আমরা বলেছি বিভিন্ন জায়গাতে এটা রিটেল মার্কেটসে কীভাবে দাম হচ্ছে। আমার সাথে এশিয়ান এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্টের স্টেট ডাইরেক্টর আছে আর সেক্রেটারি আরএমসি আছে, এদের থেকে আমরা কতটা দামে বিক্রি এখন করা হচ্ছে সেটা আমরা ভেরিফাই করেছি, মার্কেট রেট অ্যানালিসিস আমরা করেছি। তো এখানে যেটা দেখছি কিছু এরা বলছে 80-90 রুপিস পার কেজি, বাট কিন্তু লোকের সাথে আমরা কথা বলছি তারা বলছে কনজিউমার্স কাস্টমার্স বলছে যারা 120 রুপিস মধ্যে নিচ্ছে, ঠিক আছে। সেটা আমরা একবার অ্যানালাইজ করবো, আমরা স্টক কতটা রাখছি, কত দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু পেপার সেখানে আমরা মেনটেন করিনি। এখানে যেটা দেখি আমরা আগামীকাল আমরা অফিসে আরেকবার আসবে, এসে পুরো কথা সাপ্লাই চেইন এবার খুঁজে আমরা দেখবো। এখন কিন্তু আরও কাগজপত্র দেখলেন সেদিকে কী দেখলেন? সেটা বলছে কাগজপত্র এটা অভাব আছে এখানে, কাগজটা হয়তো মেনটেন করেনি। ও তো নর্মালি বা এরা এরা রিটেলভাবে কিনছে, কোন জায়গাতে কম কম কোয়ান্টিটিসে ওরা কিনছে তার জন্য, বাট খুব বেশি নর্মাল টাইম থেকে কম্পেয়ার করলে ডেফিনেটলি অনেকটা বেশি আছে। আরও আমরা লাগাতার আমরা কন্টিনিউয়াসলি এভাবে আমরা রেড করবো, কন্টিনিউয়াসলি আমরা ইন্সপেকশন করবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। আজ বিশ্ব মানবাধিকার দিবসে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভায় তেলেঙ্গানা কাণ্ডে এনকাউন্টার ও এনআরসির বিরোধিতা করে মুখ খুলল হুগলি জেলা হিউম্যান রাইটস জাস্টিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। তেলেঙ্গানা কাণ্ডে এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবার সরাসরি মুখ খুলল হুগলি জেলা হিউম্যান রাইটস জাস্টিস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভার আয়োজন করে হুগলি জেলা হিউম্যান রাইটস জাস্টিস অ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সভাপতি মলয় মজুমদারের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে মঞ্চে বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি, প্রতিম সিংহ রায়, প্রাক্তন পুলিশ কর্তা দেবকুমার মুখার্জিরা উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে প্রাক্তন আইপিএস অফিসার দেবকুমার মুখার্জির মঞ্চে এনআরসি নিয়ে বিরোধিতা করা সকলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। কারণ দেবকুমার বাবু বিজেপির রাজ্য আইএএস আইপিএস সেলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও এদিন হুগলি জেলা হিউম্যান রাইটস জাস্টিস অ্যাসোসিয়েশনের সভাপতি মলয় মজুমদার বলেন, আজকের মঞ্চ নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, এখানে সকল স্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে। আর আমরা মনে করি এনআরসি করলে সাধারণের অধিকার লঙ্ঘন হবে, আমরা মনে করি বিচার ব্যবস্থার মধ্যে দিয়েই দোষীদের সাজার ব্যবস্থা করতে হবে। তাই আজ বিশ্ব মানবাধিকার দিবসে আমরা প্রকাশ্যে এসবের বিরোধিতায় সামিল হয়েছি। ডিসেম্বর সারা পৃথিবীতে মানবাধিকার দিবস পালিত হচ্ছে। আমিও হুগলি জেলার হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট হিসেবে চুঁচুড়া ঘড়ির মোড়ে আমাদের সীমিত সাধ্যমতো মানবাধিকার দিবস পালন করছি, হিউম্যান রাইটস ডে। এখানে বক্তব্য, বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ,
আমরা আজকের দিনে কামনা করছি সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ঈশ্বর সবাইকে ভালো রাখুক। সম্প্রতি তেলেঙ্গানা কাণ্ডে এনকাউন্টার হচ্ছে, সেখানে মানবাধিকার কমিশন হিসাবে কি? হ্যাঁ, আমি মানবাধিকার কমিশনের তরফ থেকে এটাই বলবো যে নিশ্চয়ই অন্যায়কারীর সাজা হবে, কিন্তু সেটা বিচার না করে নয়, শক্তি প্রয়োগ করে কোনো অন্যায়ের মোকাবিলা করা হোক, আমরা কিন্তু এটাকে সমর্থন করতে পারছি না। পুলিশ বলছে যে ওরা পালাতে গেছিল, সেটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, পুলিশ এরকম ধরনের অনেক কথা বলে, কিন্তু সেটা মিথ্যে বলবো না, আবার সর্বোপরি সত্য হতে পারে না। আপনারা কি চাইছেন ঘটনা তদন্ত? আমরা তদন্ত চাইছি। এনআরসির বিরুদ্ধে আজকে আমাদের এই সভাতে এনআরসির বিরুদ্ধে বক্তব্য হচ্ছে, আমরা প্রতিবাদ করছি, এবং মানবাধিকার সংঘের তরফ থেকে আমরা এ বার্তাও দিচ্ছি যে আমরা মানবাধিকার সংঘ প্রয়োজনে বুকের রক্ত দিয়ে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ করবে। না, শুনুন, এটা মানবাধিকার সংঘে যেই থাকুক, বহু বিজেপির লোক আমি দেখিয়ে দেবো যিনি এনআরসির পক্ষে নয়, তিনি এখানে কম্বল দান করেন, বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেন, সেই শর্তে এখানে এসছেন এবং তার মূল্যবান বক্তব্য রেখেছেন, কিন্তু এনআরসির পক্ষে তিনি নন, তিনি এনআরসির বিরুদ্ধে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন দাবিতে ভদ্রেশ্বর পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। ডেঙ্গু, পৌরসভায় কর্মী নিয়োগ ইত্যাদির দাবিতে বিজেপি নেতৃত্ব পৌরসভার পৌর প্রধানের কাছে ডেপুটেশন জমা দেয়। গেটের সামনে মশারি টাঙিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় তারা। এ ব্যাপারে পৌর প্রধান প্রলয় চক্রবর্তী জানান, বিজেপির এজেন্ডায় ওরা যা বলছে তার উল্লেখ নেই। কর্মী নিয়োগের ব্যাপারে তিনি বলেন, এখানকার এক কাউন্সিলরের শ্বশুর বৈদ্যবাটি পৌরসভায় গিয়ে কাজ করতেন। ভদ্রেশ্বর পৌরসভায় অনেকেই আছেন যারা বাইরে থেকে আসেন। যারা রয়েছে তারা একটা ডেপুটেশন এসেছিল, এজেন্ডা তো অনেক কিছু দেখেছিলাম, কিন্তু যা দিয়েছে সেগুলো কিছু নেই এর মধ্যে। আলটিমেট এসে সেই জায়গাতেই গিয়ে দাঁড়ালো। আর ওনারা বক্তৃতাতে শুনছিলাম বা একদিন ধরে শুনছিলাম চাকরি টাকরি অমুক তমুক অনেক কিছু নিয়ে বলবে, আলটিমেট সেগুলো আপনি নিজেও দেখতে পারেন, আমার কাছে কাগজ আছে, চাকরি নিয়ে বাড়ি নিয়ে যে অভিযোগ ছিল সেগুলো কিন্তু অরিজিনাল ডকুমেন্টসে সেগুলো কিছু দেয়নি। আর আমি ওনাদেরকে বলেছি যদি এরকম যদি কোনো, প্রথম কথা হচ্ছে ওনাদের জানা নেই যে বলছে বাইরে থেকে সে লোক চাকরি করবে। আমি শুধু একটা কথাই ওনাদেরকে বললাম যে একটা সর্বভারতীয় দল, আপনারা এটা তাহলে অ্যানাউন্সমেন্ট করুন যে ভদ্রেশ্বরের চাকরি ভদ্রেশ্বরের বাইরের লোক করতে পারবে না, এরকম যদি কোনো নিয়ম থাকে আগে এটা আমাকে দেখিয়ে দিন। আর আমি ওনাদের একজন কাউন্সিলর এসেছিলেন, তাকে বলেছি যে আপনার শ্বশুর মশাই উনি বৈদ্যবাটি মিউনিসিপালিটিতে চাকরি করত, তাহলে বৈদ্যবাটি থেকে লোক ছিল না চাকরি করা? এখানে অশোক গাঙ্গুলি থেকে আরম্ভ করে কাজল মল্লিক অনেকেই বাইরে থেকে এসে চাকরি করে, কারণ চাকরিটা এটা কোনো সাবজেক্ট না, যার যোগ্যতা আছে যে যেখানে ইচ্ছা পারে করতে পারে। আর এটা যে চারজন মুর্শিদাবাদ থেকে চাকরি পেয়েছে তারা এক্সেম্পটেড ক্যাটাগরির চাকরি পেয়েছে, এক্সেম্পটেড একটা ডিপার্টমেন্ট আছে যাদের সরকার যাদের জমি অধিগ্রহণ করে তারাই ওই মাত্র ওইখানে অ্যাপ্লাই করতে পারবে, সুতরাং তারা তাতে অ্যাপ্লাই করেছে, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, না জেনে কথা বলছে। হাউজিং ফর অল নিয়ে যদি কথা বলে আমি দেখিয়ে দিতে পারবো যে কোন কাউন্সিলর কার কার নামে কটা করে বাড়ি করেছে, সেটাও আমি দেখিয়ে দিতে পারবো, কে পুকুরের মাঝখানে গিয়ে বাড়ি করেছে সেটাও আমি দেখিয়ে দিতে পারবো। ডেঙ্গু নিয়ে ওনারা বলেছে, ডেঙ্গু নিয়ে এটা একটা আপনিও জানেন আমিও জানি, যে কোনো মৃত্যুই দুঃখজনক, তাকে নিয়ে রাজনীতি করে আমার কোনো লাভ নেই। দুজন লিখেছে একজন মারা গেছে, কিন্তু তার অন্যান্য অসুবিধাও ছিল, যাই হোক মারা গেছে, মারা যাওয়া দুঃখজনক, এটা নিয়ে আমার ফল্টটাকে ফল্ট মেনে নিই, সেটার জন্য যদি আমাকে যতদূর এগোতে হবে কাজ করতে হবে সেটা। অন্যদিকে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি সুবীর নাগ জানান, পৌর প্রধানের সঙ্গে আলোচনা করে আমরা খুশি। নানা রকম সমস্যা নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে এসেছিলাম, খুব ভালো লাগলো একটা জিনিস, একটা দারুণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা আমরা করতে পারলাম, এবং সর্বোপরি আমরা যা যা বলেছি উনি খুব ভালোভাবে শুনেছেন, এবং আগামী দিন সেগুলো যাতে প্রচেষ্টা করা যায় সেগুলো সব সমস্যার সমাধান করবার উনি এরকমই আমাদের সাথে আলোচনা করেছেন। সব থেকে যেটা ভালো লাগলো, আজকের পরিবেশ খুব বন্ধুত্বপূর্ণ ছিল, রাজনীতিতে এরকম বন্ধুত্বপূর্ণ পরিবেশ পাওয়াটাই আমাদের কাছে কাম্য। আজকে এটা আমি বলতে বাধ্যই হচ্ছে যে আমি অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি, ভদ্রেশ্বর আমার কাছে কিছুটা আলাদা নয়। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। গত ২৪ ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৬৮%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
ছেলে বৌমার অত্যাচারে আত্মহত্যার প্রচেষ্টা বৃদ্ধার। একদিকে সরকারি ভর্তুকি সহ পেঁয়াজ বিক্রি, অন্যদিকে বাজারে বাজারে হানা জেলা শাসকের। আজকের খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। হুগলি জেলার সব খবর সবার আগে। নমস্কার।